ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন সাতাশ ফেব্রুয়ারি থেকে পাঁচ মার্চ সাত দিনে নিজেদের মাঠে তিন ম্যাচের তিনটি দুঃস্বপ্ন এবারের মৌসুমটা মোটেও ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে সাতাশ ফেব্রুয়ারি পরাজিত হয়ে কোপাদেলের শেষ এর চার দিন পর আবারও বার্সার বিপক্ষে পরাজিত হয়ে শেষ হয়ে যায় লীগের স্বপ্ন যে চ্যাম্পিয়ন্স লীগ একের পর এক মধুর স্মৃতি যোগান দিয়ে যাচ্ছিল আয়েক্সার বিপক্ষে ঘরের মাঠে চার এক গোলে পরাজিত হয়ে এই মৌসুমের জন্য সেটাও শেষ রিয়েল মাদ্রিদ জুড়ে এখন এই মৌসুমে সবকিছু হারানোর দুঃখ অধিনায়ক সার্জিও রামস্ত বলেই দিয়েছেন জীবনে ক্লাবের এমন দুর্দশা আর দেখেননি ক্রিস্টিয়ানো রোনালদো জুবেন্টাসে যোগ দেওয়ার পর থেকেই নিজেদের হারিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে একমাত্র সমস্যা ফরওয়ার্ড লাইন নিয়ে গোলমুখে পুরোটাই ব্যর্থ রিয়েলের আক্রমণ ভাগ এদিকে অনেকদিন ধরে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র নিজেদের আক্রমণ ভাগের শূন্যতা পূরণ করতে নেইমারকে চাই রিয়েল স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে মৌসুমে সব কিছু হারানো রিয়াল এখন নেইমারের দিকে ভালো করেই ঝুঁকেছে নেইমারকে দলে আনতে তারা রেকর্ড তিনশো মিলিয়ন ইউরো গুনতে প্রস্তুত নেইমারের জন্য তিনশো মিলিয়ন ইউরোর অবিশ্বাস্য অঙ্ক নিয়ে প্রস্তুত তারা এ সমস্ত খবরে সরগরম স্প্যানিশ মিডিয়া স্প্যানিশ ক্রীড়া দৈনিক এ এস প্রথমে নেইমারকে নিয়ে এই খবরটি প্রকাশ করেছিল এরপর এটি সত্য বলে জানিয়েছে মার্কা মূলত চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্সের বিপক্ষে পরাজিত হয়ে বিদায় নেওয়ার পর এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ সেই ম্যাচের পর ড্রেসিং রুমে সার্জিও রামোসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে যায় রিয়েল সভাপতি প্যারেজ এ সমস্ত কিছুর পর এবার নেইমারকে কিনতে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে রিয়াল মাদ্রিদ যার জন্য তারা খরচ করতে প্রস্তুত ৩৫০ মিলিয়ন ইউরো এমনটা জানিয়েছে স্পেনের বেশ কয়েকটি গণমাধ্যম ক্রিস্টিয়ানো রোনালদোর শূন্যতা পূরণ করতে পারবে নেইমার আশা রিয়াল মাদ্রিদের আর তাই তো তারা তাকে রেকর্ড মূল্যে দলে নিতে চাই